নমস্কার, আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের রান্নাঘরে। আজকে যে রেসিপিটি বানাচ্ছি সেটি বাচ্চাদের কাছে খুবই প্রিয়, তবে বড়রাও খুব মজা করে খেয়ে থাকেন এই ডোনাটস। তো এই ডোনাটস আপনারা বাড়িতেই খুব কম খরচে খুব অল্প জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন। তো এর জন্য যা যা লাগছে চলুন দেখে নিই। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 বড় চামচ সাদা তেল, আর নিয়েছি 2 কাপ ময়দা, 100 ml মতো নিয়েছি দুধ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ ইস্ট, চিনি নিয়েছি 3 চামচ, আর ডোনাটসটি সাজানোর জন্য কিছু নিয়েছি চকলেট আর চিনি গুঁড়ো, আর একটা নিয়েছি ডিম। তো প্রথমেই আমরা একটি পাত্রে দুধটি ঢেলে নেব। এখানে আমি 100 ml মতো দুধ গরম করে রেখেছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনিটি, চিনি দিয়ে এর মধ্যে ইস্ট দেব, 1/2 মতো লবণ, আর ডিমটিও এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেবো আমাদের সাদা তেলটি। এইটি মিশ্রণটি ভালো করে মেখে নেব। ভালো করে ফেটিয়ে এটিকে 10 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দেব। 10 মিনিট পরে এর মধ্যে আমরা 2 কাপ যে ময়দাটি ছিল সেই ময়দাটা দিয়ে দেব। ময়দাতে দিয়েও এটিকে ভালো করে মেখে নেব। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিই। এটি একটু নরম হয়ে গেছে, এতে চিন্তার কিছু নেই। এর মধ্যে আমি একটুখানি ময়দা দিয়ে এটিকে বেশ একটু সফট সফট ডো বানিয়ে নেব। এভাবে মেখে এভাবে সফট ডো বানিয়ে নিয়েছি, এটিকে অনেকক্ষণ মেখেছি। এবার এটিকে 1 ঘন্টার জন্য আমি ছেড়ে দেব। তো তার জন্য ওপর থেকে একটুখানি তেল দিয়ে দিচ্ছি যাতে এটা শুকিয়ে না যায়। তারপর একটি গরম জায়গায় 1 ঘন্টার জন্য এটিকে ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পরে এটিকে বের করে নিয়েছি, আর এটা অনেকটি ফুলে বড় হয়ে গেছে। এটিকে ভালো করে মেখে নিচ্ছি, একদম নরম নরম করে নেব। এভাবেই ভালো করে মেখে এটিকে একটা সফট ডো আকারে বানিয়ে নিতে হবে। তারপর এগুলোকে এভাবে 2 থেকে 3 ভাগ করে নেব যাতে এগুলি বেলে নিতে সুবিধা হয়। তারপর এটিকে একটু শেপ দিয়ে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। বেলার জন্য আমি একটুখানি ময়দা দিচ্ছি, ময়দাটা দিয়ে এটিকে আমি বেলে নেব। এটিকে খুব পাতলা করে বেলবো না, এভাবে একটু মোটা মোটা করে বেলে নেব। এই দেখুন, এভাবে একটু মোটা মোটা বেলে নেব। তারপর এটাকে এভাবে গোল গোল কেটে নেব। আমি এখানে গ্লাসের সাহায্যে গোল গোল কাটছি। আপনাদের কাছে যেমন সাইজের বাটি বা অন্য কিছু জায়গা থাকলে সেটা দিয়েও এভাবে কেটে নিতে পারেন। গোল গোল করে কেটে নিয়েছি। এবার এগুলিকে একদম দোকানের মতো বানানোর জন্য মাঝখান থেকে এভাবে আমি কেটে নেব। এখানে মাঝখান থেকে আমি কাটার জন্য বর্তলের ছিপি ব্যবহার করেছি। আপনাদের কাছে এরকম সাইজের যে কোনো ছিপি বা কিছু থাকলে কেটে নিতে পারেন। এবার এগুলিকে আমি এভাবে আটাটি যে এক্সট্রাটি আছে সেটা ভালোভাবে তুলে নেব, আর মাঝখান থেকে এই গোল গোলগুলিও তুলে নেব। এবার একটি জায়গাতে এভাবে একটুখানি ময়দা দিয়ে দেব, তার উপরে আমি যে ডোনাটসের গুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এই আটাটা দিলে আর এটা নিচে লেগে যাবে না। এভাবে আমি বাকি ডোনাটসগুলিও তৈরি করে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর একটি পাত্রে সাদা তেল গরম করে এর মধ্যে আমি ডোনাটসগুলি ছেড়ে দেব। এগুলি মিডিয়াম ফ্লেমে রান্না করব। যদি হাই ফ্লেমে রান্না করি তাহলে বাইরে থেকে রান্নাটা হবে, ডোনাটসগুলো তৈরি হবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবেই আমি উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে একটি পাত্রে তুলে নেব। তো এখানে আমি একটি পাত্রে টিস্যু দিয়ে রেখেছি যাতে যে এক্সট্রা তেলটি থাকবে সেটা টিস্যুতে লেগে শুষে নেয়। এভাবেই আমি যে বাকি ডোনাটসগুলি আছে সেগুলিকেও ভেজে আর তুলে নেব। তো এগুলিকে সাজানোর জন্য আমি এখানে চিনির গুঁড়োতে আমি এই ডোনাটসগুলোকে মেখে নিচ্ছি ভালো করে, আর কিছুগুলো মেখেছি, আর এখানে আমি চকলেটের মধ্যেও এভাবে কতগুলো তৈরি করে নিচ্ছি। আমি চকলেটটা একটি পাত্রে গরম জল করে তার উপরে রেখেছিলাম এবং একটু দুধ দিয়েছিলাম। এভাবে চকলেটটি কী সুন্দর গুলে গেছে। এভাবে আমি যে বাকি ডোনাটসগুলি আছে সেগুলো তৈরি করে নিচ্ছি, আর এগুলিকে সাজানোর জন্য ওপর থেকে কয়েকটি জেমস দিয়ে দিচ্ছি, তাহলে এগুলি একদম দোকানের মতো দেখতে হয়ে যাবে। এই দেখুন কী সুন্দর হয়েছে দেখতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।